আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান সপ্তম অধ্যায় নগ্নবীজী এবং আবৃতবীজী এই অধ্যায়টি পড়াচ্ছিলাম। এর আগে তিনটি ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসগত অবস্থান এবং সেক্ষেত্রে আমরা ব্যন্থাম হুকারে শ্রেণীবিন্যাসটি উল্লেখ করেছিলাম। সে অনুসারে এদের অবস্থান দেখিয়েছিলাম নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের, এবং সাথে সাথে নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে, তাকে কেন নগ্নবীজী বলা হয়, এর বৈশিষ্ট্যগুলো। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদ কি, কেন আবৃতবীজী বলা হয় এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা আবৃতবীজী উদ্ভিদের কিছু প্রকার ভেদ রয়েছে, ব্যান্থাম এবং হুকার। আবৃতবীজী উদ্ভিদ যেটি, এই আবৃতবীজী উদ্ভিদকে তিনি বেসিক্যালি দুটি ভাগে ভাগ করেছিলেন, এবং এই ভাগটা তিনি করেছিলেন এই উদ্ভিদগুলোর মধ্যে যে বীজপত্র থাকে তার ভিত্তিতে। একটিকে তিনি নাম দিয়েছিলেন একবীজপত্রী উদ্ভিদ, আর অন্যটি ছিল দ্বিবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ বীজপত্রের সংখ্যার ভিত্তিতে ব্যান্থাম এবং হুকার আবৃতবীজী উদ্ভিদকে দুভাগে ভাগ করেছিলেন। একটি ছিল একবীজপত্রী উদ্ভিদ, অন্যটি ছিল দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর আজকের ক্লাসে আমরা এই একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম আসছি, দেখো একেবারে নাম থেকে বোঝা যায় এক বীজপত্রী মানে এক, একটি বীজ এর পত্র। অর্থাৎ এই খান থেকে বোঝা যাচ্ছে একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে তারাই যাদের বীজে একটি বীজপত্র থাকে। একইভাবে যদি আমরা বলি তাহলে দ্বিবীজপত্রী কি হবে, দেখো দ্বি মানে দুই, অর্থাৎ দুটি বীজপত্র যদি থাকে কোন বীজে তখন তাকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। অনেকে এটা ভুল করো, তোমরা পরীক্ষায় খাতায় লিখতে গিয়ে তোমরা এভাবে লিখে ফেলো অনেক সময় যে উদ্ভিদে দুটি বীজ থাকে তাকে দ্বিবীজপত্রী, আর যে উদ্ভিদে একটি বীজ থাকে তাকে একবীজপত্রী। এমনটি নয়, দেখো এখানে কিন্তু বীজের সংখ্যার ভিত্তিতে ভাগটি করা হয়নি, ভাগটি করা হয়েছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে। দ্বিবীজপত্রী তো একই, ভাগটি করা হয়েছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে। সুতরাং যদি আমরা সংজ্ঞা দিতে চাই এক কথায় একবীজপত্রী উদ্ভিদ কাদেরকে বলে, যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র রয়েছে তাদেরকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। অন্যদিকে যে সকল উদ্ভিদের বীজের মধ্যে দুটি বীজপত্র রয়েছে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন আমরা এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়াবো। তবে আমরা যদিও এর আগের ক্লাসে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আলাদা আলাদা দিনে পড়িয়েছিলাম, বাট আমরা এখন এই দুইটি বৈশিষ্ট্য একসাথে পড়াবো, যাতে করে আমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের তুলনা করতে সহজ হয়, এবং আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য পড়াবো আর কিছু সাধারণ বৈশিষ্ট্য পড়াবো। আমরা প্রথম আসছি বিশেষ বৈশিষ্ট্য, এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা একসাথে পড়াবো। এক নাম্বার খেয়াল করো, প্রথম যদি বলি আমরা এভাবে একবীজপত্রী, খেয়াল করো প্রথম বৈশিষ্ট্য এক নাম্বার, এদের বীজে বীজপত্রের সংখ্যা একটি। আমরা যে বিশেষ বৈশিষ্ট্য পড়াচ্ছি, যদি পরীক্ষায় আসে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, তাহলে এখন আমরা যে পাঁচটা বা ছয়টা বিশেষ বৈশিষ্ট্য লিখবো বা পড়াবো সেগুলো পরীক্ষাতে লিখবে। আর যদি বিস্তারিত আসে শুধু একটি, দেন আমরা আরো কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য পড়াবো, বিশেষ বৈশিষ্ট্য পাশাপাশি সবগুলো আমরা লিখে দিব। তবে আমরা আসছি প্রথম বিশেষ বৈশিষ্ট্য। এক নাম্বার, এক বীজপত্রী উদ্ভিদ, প্রথম কথা বীজপত্র একটি। তাহলে ভাবো অন্যদিকে যদি দ্বিবীজপত্রীর কথা ভাবি, প্রথম বৈশিষ্ট্য কি হবে, এদের বীজপত্রের সংখ্যা কয়টি, দুইটি। এখন আমরা যেগুলো পাশাপাশি লিখছি সবগুলো হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তাহলে পেলাম এক নাম্বার, একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের সংখ্যা একটি, অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের সংখ্যা হচ্ছে দুটি।
দুই নম্বর খেয়াল করো, দুই নম্বর বৈশিষ্ট্য আসছে, যেটি একবীজপত্রী উদ্ভিদ তাদের পাতার যে শিরাবিন্যাস সেই শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। আবার খেয়াল করো, তাদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল। তার আগে বলি, তাদের পাতা হচ্ছে সমপৃষ্ঠ পাতা, অর্থাৎ পাতার দুটি দিক উদ্ধতক এবং নিম্নতক দুটি দেখতে মোটামুটি বা প্রায় একই রকম, এই জন্য এই ধরনের পাতাকে কি বলা হয়? সমপৃষ্ঠ, অর্থাৎ দুটি পৃষ্ঠই সমান একই রকম দেখতে। অন্যদিকে খেয়াল করো, যদি দ্বিবীজপত্রীর পাতা আমরা দেখি তাহলে মনে রাখবে দ্বিবীজপত্রীর পাতা হচ্ছে বিষম পৃষ্ঠ, অর্থাৎ তার পাতার দুটি দিক উদ্ধতক এবং নিম্নতক দেখতে ভিন্ন রকম। এবং তোমরা ভালো করে দেখবে, খেয়াল করলে দেখবে যে আম পাতা কাঁঠাল পাতা দেখবে উপরের ত্বকটি মসৃণ এবং একটু তৈলাক্ত ধরনের মনে হয়, একটু চকচক করে, বাট সেই তুলনায় নিচের যে ত্বকটি অপর পৃষ্ঠে দেখবে একটু খসখসে ধরনের হয় এবং একটু অমসৃণ হয়। তাহলে পেলাম এদের পাতা সমপৃষ্ঠ একবীজপত্রী, আর দ্বিবীজপত্রীর পাতাটি হচ্ছে বিষম পৃষ্ঠ। একই সাথে লিখে ফেলে দেখো, পাতার শিরাবিন্যাস যেটি আছে সেটি হচ্ছে সমান্তরাল, অর্থাৎ একবীজপত্রীর পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। অন্যদিকে দ্বিবীজপত্রীর পাতার শিরাবিন্যাসটি হচ্ছে জালিকাকার, জালের মতো। তাহলে আবার পেলাম, যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের পাতা হলো সমপৃষ্ঠ এবং পাতার সে শিরাবিন্যাসটি সমান্তরাল। অন্যদিকে যারা দ্বিবীজপত্রী তাদের পাতাটি হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা এবং সেই বিষম পৃষ্ঠ পাতার শিরাবিন্যাসটি হচ্ছে জালিকাকার। তিন নাম্বার দেখো, যারা একবীজপত্রী তাদের মূলটা হচ্ছে গুচ্ছ মূল, অন্যদিকে যারা দ্বিবীজপত্রী তাদের সে মূলটা হচ্ছে প্রধান মূল, যদিও প্রধান মূলটা পরে শাখানিত হতে পারে বাট এদের মূলটা হচ্ছে প্রধান মূল। তাহলে আমরা আবার পেলাম, একবীজপত্রীর মূল হচ্ছে গুচ্ছ মূল আর দ্বিবীজপত্রীর মূলটি হচ্ছে প্রধান মূল। চার নাম্বার দেখো, যারা একবীজপত্রী তাদের কাণ্ডটা সাধারণত থাকে অশাখান্বিত, অর্থাৎ কাণ্ড থেকে কোনো শাখা বের হয় না, কিন্তু যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের কাণ্ডটি হয় শাখান্বিত, অর্থাৎ কাণ্ড থেকে আরো শাখা বের হয়। তাহলে আমরা আবার জানলাম, যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের কাণ্ডটি শাখান একবীজপত্রী উদ্ভিদ তাদের কাণ্ডটি অশাখান্বিত, অন্যদিকে যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের কাণ্ডটি শাখান্বিত হয়। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মনে রাখবে, সবগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আমরা এর মাঝে দেখো বেশিরভাগ বৈশিষ্ট্যগুলোই কিন্তু হচ্ছে, সরি বেশি না, সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে তার একেবারেই বাহ্যিক বৈশিষ্ট্য। মনে রাখবে যখন তোমাকে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি দেখে ক্যারেক্টার লিখতে হয় সেক্ষেত্রে আমি ইন্টারনাল ক্যারেক্টার লিখবো না, আমি শুধু মর্ফোলজিক্যাল বা বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলোইকে আমরা লিখবো শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে। কিন্তু যখন তোমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখে লিখতে বলবে দেন তোমরা ইন্টারনাল ক্যারেক্টার লিখবে, সেক্ষেত্রে কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্যগুলি লেখা যাবে না। এবার আসছি পাঁচ নাম্বার, দেখো এদের ফুল হচ্ছে ট্রাইমেরাস, অর্থাৎ খেয়াল করো ট্রাইমেরাস, এটা লিখে নিয়ে এরপর আমরা ব্যাখ্যা করছি। অন্যদিকে যারা দ্বিবীজপত্রী তাদের ফুলটি হচ্ছে টেট্রামেরাস অথবা পেন্টামেরাস, ব্যাখ্যা করি। এবার দেখো ট্রাইমেরাস, ট্রাইমেরাস বলতে বোঝায় তিন বা তিনের গুণিতক। খেয়াল করো ফুলের আমরা জানি বেসিক অংশ কি কি, বৃত্তাংশ, যদি কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাংশ থাকতে পারে, বৃত্তাংশ, দলাংশ, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এক্ষেত্রে দেখা যায় কি, যারা ট্রাইমেরাস তাদের সে স্তবকগুলোর সংখ্যা হবে তিন,
বা তিনের গুণিতক, অর্থাৎ তিনটে হতে পারে, আবার ছয়টা হতে পারে, নয়টা হতে পারে। অর্থাৎ যদি কোনো ফুলের স্তবক গুলোর সংখ্যা তিন বা তিনের গুণিতক হয় তখন তাকে বলা হয় ট্রাইমেরাস। এভাবে ভাবো, এমন হতে পারে এক দুই তিন, দেখো তিনটি, আবার এমন হতে পারে এক দুই তিন, দেখো তিনটি একটা গুচ্ছে রয়েছে, আবার এ সাইডে দেখো তিনটি আরেকটা গুচ্ছে রয়েছে, এমন হতে পারে, আবার এমন হতে পারে এক দুই তিন, দেখো তিনটি গুচ্ছে, প্রত্যেকটিতে তিনটি কোণিত, দেখো তিন বা তিন দুগুণে ছয়, তিনে গুণিতক, তিন তিনে নয়, তাও কিন্তু তিনের গুণিতক। অর্থাৎ যদি পুষ্পের স্তবকগুলোর সংখ্যা তিন বা তিনের গুণিতক হয় তখন তাকে বলা হয় ট্রাইমেরাস। এবার আসছি, তাহলে আমরা বুঝতে পারছি টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ। অর্থাৎ যদি পুষ্পের স্তবকগুলোর সংখ্যা চার বা চারের গুণিতক কিংবা পাঁচ বা পাঁচের গুণিতক হয় তখন চারের গুণিতক হলে বলা হবে টেট্রামেরাস, পাঁচ বা পাঁচের গুণিতক হলে বলা হবে পেন্টামেরাস। অর্থাৎ এদের যারা দ্বিবীজপত্রী তাদের ফুলগুলো হবে টেট্রামেরাস বা পেন্টামেরাস। এখন প্রশ্ন আসছে, খেয়াল করো ভালো করে, যদি বারোটা হয়, যদি নর্মালি এতটুকু হয় না তাও বলছি, যদি বারোটা হয় তাহলে কি হবে? দেখো যদি বারোটা হয় তাহলে তিন চারে বারো, এটা ট্রাইমেরাস হতে পারে আবার টেট্রামেরাস হতে পারে। তার প্রশ্ন আসছে যদি বারো হয় কি হবে, ট্রাইমেরাস না টেট্রামেরাস? উত্তর আসছে, খেয়াল করো, যদি এমনটি হয় বারোটি, ভালো করে খেলো বারোটি, কিন্তু প্রত্যেক গুচ্ছে দেখো এই গুচ্ছে চারটি রয়েছে, এই গুচ্ছে চারটি রয়েছে, এই গুচ্ছে চারটি, খেয়াল করো মোট বারোটি রয়েছে, মোট বারোটি, কিন্তু প্রত্যেকটি গুচ্ছে কয়টি রয়েছে? চারটি। যদি প্রত্যেক গুচ্ছে চারটি চারটি করে থাকে তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে হয়ে যাবে এটা টেট্রামেরাস। কিন্তু যদি এমন হতো এটি প্রত্যেক গুচ্ছে তিনটি, একটি দুটি তিনটি চারটি, খেয়াল করো এখানে মোট বারোটি বা তিনটি গুচ্ছে চারটি করে, এখানে দেখো প্রত্যেক গুচ্ছে তিনটি, এখানে বারোটি বাট প্রত্যেক গুচ্ছে তিনটি করে, সুতরাং এটা হবে টেট্রামেরাস, আর এটা হবে কি ট্রাইমেরাস, আর এটা হবে টেট্রামেরাস। সুতরাং বারোটি হলে প্রতি গুচ্ছে কয়টি আছে সেটি দেখেও আমরা ট্রাইমেরাস বা টেট্রামেরাস বুঝতে পারবো। তাহলে খেয়াল করো এগুলো হচ্ছে মোটামুটি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমরা তাদের শনাক্তকরণের জন্য বাহ্যিকভাবে এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারি। কি কি? একবীজপত্রীতে বীজপত্র সংখ্যা একটি, দ্বিবীজপত্রীতে দুটি। একবীজপত্রীর পাতা সমপৃষ্ঠ এবং তার শিরা বিন্যাসটি সমান্তরাল, অন্যদিকে দ্বিবীজপত্রীর পাতা বিষম পৃষ্ঠ এবং তার শিরা বিন্যাস হচ্ছে তালিকাকার। একবীজপত্রীর যে মূল তা হলো গুচ্ছমূল, দ্বিবীজপত্রীর মূল হচ্ছে প্রধান মূল। একবীজপত্রীতে কাণ্ড, সে কাণ্ডটি অশাখান্বিত, দ্বিবীজপত্রী কাণ্ডটি শাখান্বিত, এবং সবশেষ একবীজপত্রীর যে ফুল সে ফুলটি হচ্ছে ট্রাইমেরাস। কিন্তু দ্বিবীজপত্রীর যে মূল, সরি, দ্বিবীজপত্রীর যে ফুল, একবীজপত্রী ফুলটি হলো ট্রাইমেরাস, অন্যদিকে দ্বিবীজপত্রী ফুলটি হয় টেট্রামেরাস বা পেন্টামেরাস। এগুলো বিশেষ কিছু বৈশিষ্ট্য যেগুলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীকে আমরা ইউজ করব পৃথক করার জন্য। এবার খেয়াল করো আমরা একবীজপত্রীর এবার কিছু সাধারণ বৈশিষ্ট্য বলবো, এখানে আর কম্পেয়ার করবো না, আলাদা করে বলছি। এগুলো তোমরা এই একবীজপত্রী যে ক্যারেক্টারগুলো লিখলাম তারপরে তোমরা এগুলো নোট করে নিবে, এক এক করে আসছি। একবীজপত্রী, খেয়াল করো ছয় নম্বর বৈশিষ্ট্য আমরা ভাবি একবীজপত্রীর ক্ষেত্রে, ছয় নম্বর বৈশিষ্ট্য, এরা যারা একবীজপত্রী তারা নর্মালি এক বর্ষজীবী হয়, তবে কিছু কিছু উদ্ভিদ বহু বর্ষজীবী হয়। খেয়াল করো এগুলো কিন্তু বিশেষ নয়, সাধারণ বৈশিষ্ট্য। এরা কি? নর্মালি একবীজপত্রী উদ্ভিদের বর্ষজীবী বা এক বর্ষজীবী উদ্ভিদের সংখ্যাটাই বেশি, তবে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা বহু বর্ষজীবী। দুই নম্বর বৈশিষ্ট্য দেখো, এদের যে ফুলটি আছে, দেখো ফুলের কয়টি অংশ বলেছিলাম? মূল অংশ, বৃত্তাংশ, দলাংশ, পুংস্তবক, স্ত্রীস্তবক, এছাড়াও উপবৃত্তাংশ রয়েছে কিছু উদ্ভিদে। দেখো
এক বীজ পত্রী তাদের বৃতি এবং দল এই দুটি একসাথে হয়ে যায়, একসাথে হয়ে তারা তৈরি করে পুষ্পপুট। অর্থাৎ যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের বৃতি এবং দল একসাথে থাকে না, তারা বৃতি এবং দল পরস্পর পৃথক যোগ্য নয়, আর এমন অপৃথক যোগ্য অংশকে বলে পুষ্পপুট। আবার বলছি, যারা একবীজপত্রী তাদের বৃতি এবং দল একত্রিত হয়ে পুষ্পপুট গঠন করে। এটি হচ্ছে একবীজপত্রী 7 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর ছিল, 7 নম্বরে আসলাম। 7 নম্বর হচ্ছে এদের বৃতি এবং দল তারা একসাথে হয়ে পুষ্পপুট গঠন করে। 6 নম্বর ছিল এরা নর্মালি এক বর্ষজীবী হয়, তবে কিছু কিছু রয়েছে তারা বহু বর্ষজীবী হতে পারে। নেক্সট 8 নম্বর দেখো, এদের যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, কারণ তাদের ক্যাম্বিয়াম নেই। এদের যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের ক্যাম্বিয়াম থাকে না, তাই এদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না। মনে রাখবা, সেকেন্ডারি বৃদ্ধি ঘটলেই কিন্তু কাঠ হয়, তক্তা হয়। যেহেতু একবীজপত্রী উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, কারণ ক্যাম্বিয়াম নেই, ক্যাম্বিয়াম নেই তাই সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, বিধায়ীদের তক্তা বা কাঠ উৎপাদিত হয় না। 9 নম্বর, এদের যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের মেসোফিল টিস্যু, তোমরা জানো পাতায় যখন প্যারেনকাইমা টিস্যু থাকে তখন তাকে বলে মেসোফিল টিস্যু, এবং এদের মেসোফিল টিস্যু একরকম। তোমরা পড়েছিলে মেসোফিল টিস্যু দুই রকম কোষ নিয়ে গঠিত, একটি হলো প্যালিসেড প্যারেনকাইমা আর একটি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। বাট এদের যে মেসোফিল টিস্যুটি, সেই মেসোফিল টিস্যুটি একরকমই হয়, তাদেরকে আমরা মেসোফিল টিস্যুকে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা এটাতে আমরা ভাগ করতে পারি না নর্মালি। এ হলো মোটামুটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এবার আসছি আমরা দ্বিবীজপত্রীতে, খেয়াল করো। 1 নম্বর আসছে এদের, যেটা ছিল 6 নম্বরে এদের, 5 নম্বর গেল, 6 নম্বর হচ্ছে, যেহেতু 5 নম্বর ছিল কি ফুল টেট্রামেরাস বা পেন্টামেরাস, 6 নম্বর দেখো, এরা এক বর্ষজীবী হতে পারে, যারা দ্বিবীজপত্রী তারা হতে পারে দ্বিবর্ষজীবী, আবার হতে পারে বহু বর্ষজীবী। খেয়াল করো কি কি বলছি, এরা হতে পারে এক বর্ষজীবী বা মৌসুমি, যারা একই মৌসুমে অঙ্গজ এবং জনন দুটি দশা সম্পন্ন করে, তাদেরকে বলে এক বর্ষজীবী বা মৌসুমি উদ্ভিদ। তাহলে এরা হতে পারে এক বর্ষজীবী, হতে পারে দ্বিবর্ষজীবী, আবার হতে পারে বহু বর্ষজীবী। 7 নম্বর বৈশিষ্ট্য দেখো, এখানে কি ছিল, এরা বৃতি এবং দল একসাথে হয়ে যায়, পুষ্পপুট গঠন করে। বাট নর্মালি এদের যারা দ্বিবীজপত্রী তাদের বৃতি এবং দল পরস্পর থেকে আলাদা, তারা একসাথে হয় না, তারা কি আলাদা। অর্থাৎ যারা দ্বিবীজপত্রী তাদের বৃতি এবং দলকে পরস্পর থেকে আলাদা করা যায়, এবং আমরা উদাহরণগুলো পড়বো যখন আমরা তোমাদেরকে গোত্র পড়াবো, মালভেসি গোত্র, তখন আমি এটা পড়াবো। তাহলে এদের বৃতি এবং দল পরস্পর থেকে আলাদা করা যায়। 8 নম্বর দেখো, যারা দ্বিবীজপত্রী তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, কারণ এদের ক্যাম্বিয়াম রয়েছে, সুতরাং যাদের ক্যাম্বিয়াম রয়েছে তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, আর সেকেন্ডারি বৃদ্ধি ঘটলে এদের তক্তা হয় বা কাঠ হয়। তাহলে আবার বলছি, এদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে ফলে এদের কাঠ উৎপাদিত। মনে রাখবে, যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, কেন, ক্যাম্বিয়াম নাই, আর ক্যাম্বিয়াম না থাকলে যে ভাস্কুলার টিস্যু হয় তাকে বলা হয় বদ্ধ ভাস্কুলার টিস্যু বা বদ্ধ ভাস্কুলার বান্ডল। তাহলে তার মানে হচ্ছে যারা একবীজপত্রী তাদের ক্যাম্বিয়াম নাই, সো তাদের ভাস্কুলার বান্ডলটি হচ্ছে বদ্ধ প্রকৃতির। কিন্তু খেয়াল করো, যারা দ্বিবীজপত্রী তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, কেন ঘটে, ওদের ক্যাম্বিয়াম রয়েছে ফলে তক্তা হয়, আর যেহেতু ক্যাম্বিয়াম রয়েছে, মনে রাখবে যদি জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন সে ভাস্কুলার বান্ডলের প্রকৃতি হয় মুক্ত। অর্থাৎ এদের ভাস্কুলার বান্ডল বদ্ধ প্রকৃতির একবীজপত্রীতে, আর দ্বিবীজপত্রীতে সেই ভাস্কুলার বান্ডলটি হচ্ছে মুক্ত প্রকৃতির। তার এদের সেকেন্ডারি একবীজপত্রী যারা তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, বাট যারা দ্বিবীজপত্রী তাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। লাস্ট ওয়ান, যদি আমরা 10টি বলেছি বাট এখানে 9টি লিখছি,
তোমরা চাইলে বদ্ধ প্রকৃতি এর সাথে লিখতে পারো, এখানে মুক্ত প্রকৃতি লিখতে পারো অথবা আলাদা লিখতে পারো। লাস্ট ওয়ান হচ্ছে এদের যে মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু যেদের যেটা এদের দ্বিবীজপত্রী, সেই মেসোফিল টিস্যু দুই ধরনের কোষ নিয়ে গঠিত, একটি হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা আর একটি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। খেয়াল করো যারা একবীজপত্রী তাদের সেই মেসোফিল টিস্যু ছিল একরকম কোষ নিয়ে গঠিত, বাট যারা দ্বিবীজপত্রী তাদের মেসোফিল টিস্যু দুই রকম কোষ নিয়ে গঠিত, দুই রকমের কোষ নিয়ে গঠিত, একটি হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা আর একটি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই ছিল মোটামুটি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং তাদের তুলনা। তবে যখন বিশেষ বৈশিষ্ট্য লিখতে পড়বো দেন আমরা প্রথম 5টি লিখবো, যদি সাধারণ বৈশিষ্ট্য লিখতে পারে দেন আমরা 9টি বা 10টি যেগুলো আছে ওগুলো লিখতে পারবো। তো শিক্ষার্থীরা আমরা আশা করছি যদি এইখান থেকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ তুলনা করতে বলে আমরা তাও লিখতে পারবো ইনশাল্লাহ। যদি বলে যে পার্থক্য বা শুধু বৈসাদৃশ্য লিখো তাও লিখতে পারবো, যদি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য আলাদা আলাদা লিখতে পারে তা আমরা পারবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে, ধন্যবাদ।